নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষার পাস করার ব্রহ্মাস্ত্র কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশন বুক এই বইটা অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করেছেন অনেকেই এই বই সম্পর্কে শুনেছেন যারা জানেন না বা শোনেননি আজকের এই ভিডিওটা তাদের জন্য আপনারা যদি কনস্টেবল কিংবা এসআইতে আবেদন করে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বইটা আপনার কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বইটা যদি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে আশা রাখি আমরা আপনি অবশ্যই কনস্টেবল এবং এসআইর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন কমেন্ট বক্সে কিছু কমেন্ট করার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই বইয়ের কন্টেন্ট সম্পর্কে জানুন তারপরে আপনার মতামতটা কমেন্টে জানাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু যদি কেউ কনস্টেবল অথবা এসআইতে আবেদন করে থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার আপনার বন্ধুর অনেকটা উপকার দিতে পারে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশন বুক এটা টিম এক্সাম বাংলার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা এটা তৈরি করা হয়েছে যেটা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কমনযোগ্য সাজেশান ছোট্ট করে জানিয়ে রাখি এই বইতে আপনারা কী কী পাবেন এই বইতে আপনারা পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান গণিত এবং রিজেনিং ওকে এবং এই বইটার কভার পেজে আমরা বড় বড় করে লিখে দিয়েছি আমরা বই লিখি দায়িত্ব নিয়ে সাফল্য পেতে সংগ্রহ করুন আমাদের বই আপনি সূচিপত্রটা দেখলে বুঝতে পারবেন আমরা কতটা দায়িত্ব নিয়ে এই বইটা তৈরি করেছি বাজার চলতি অনেক বই আছে অনেক পাবলিকেশান আছে আমি কোনো বইকে বা কোনো পাবলিকেশানকে খারাপ বলবো না কিন্তু আমরা বলতে চাইছি আমরা যেভাবে কন্টেন্টটা তৈরি করেছি বাজার চলতি আর পাঁচটা বইয়ের থেকে আমাদের বইটা ভালো এবং ইতিমধ্যেই কয়েক হাজার ক্যান্ডিডেট আমাদের এই বই সংগ্রহ করেছেন এবং সবাই এই বইটার প্রশংসা করেছেন আপনিও সংগ্রহ করবেন তারপরে অবশ্যই আমাদের ফিডব্যাকটা জানাবেন তো এবারে দেখুন সূচিপত্র প্রথমে বলে রাখছি এই বইটা যে তৈরি করা হয়েছে ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআইর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্রপার সিলেবাস অনুযায়ী এটা লেখা হয়েছে তাই এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সর্বাধিক প্রথমে আমরা দিয়েছি জানুয়ারি টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি অনেকেই ভাববেন যে দু হাজার কুড়ি সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো ঠিক আছে তাহলে দু হাজার একুশ সালেরও তো কয়েকটা মাস হলো ওই কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে নেই তাদের জন্য বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে যান ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা প্রতি মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকটা মাসের পিডিএফ আজ পর্যন্ত দিয়ে দিয়েছি ফ্রিতে যারা আমাদের গ্রুপে চ্যানেলে আছে তারা সংগ্রহ করে নিয়েছেন এই যে জানুয়ারি টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর মধ্যে আরও কয়েকটা টপিক রয়েছে দেখুন বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন বিভিন্ন কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার দু হাজার নোবেল বিজয়ীদের তালিকা দু হাজার কুড়ি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার অস্কার পুরস্কার পদ্ম পুরস্কার এবং বিভিন্ন পুরস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং এই যে পুরস্কারগুলো বললাম শুধু প্রাপকের নাম দেওয়া আছে এমনটা নয় এই পুরস্কার কবে প্রথম দেওয়া শুরু হয় প্রথমবার কে পেয়েছেন কিভাবে উদ্ভাবন হয়েছে ইন ডিটেলস পুরস্কার মূল্য কত সঙ্গে কি কি দেওয়া হয় পুরস্কারের সঙ্গে কত টাকা দেওয়া হচ্ছে ইন ডিটেলস আলোচনা রয়েছে নেক্সট দেখুন আমাদের এই বইটার স্পেশাল একটা বিশেষত্ব হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি একদম অভিজ্ঞ শিক্ষক দ্বারা এটা আমরা তৈরি করেছি ইতিহাসটা এত সুন্দর করে আমরা আলোচনা করেছি অনলাইনার টাইপের প্রশ্ন রয়েছে প্রশ্ন এবং উত্তর যেটা পড়ে আপনার পড়তে মজা লাগবে আপনি বুঝতে পারবেন কারণ ধারাবাহিকতা আমরা মেনটেন করেছি ঠিক আছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এটা আমরা মেনটেন করে কোশ্চেনগুলো দিয়েছি আপনি পড়ার পর 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 করে বুঝতে পারবেন এইভাবে ধারাবাহিকতাটা যাচ্ছে নেক্সট রয়েছে গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন উত্তর এই যে ভূগোলটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমন কোশ্চেন এখানে দেওয়া রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ভূগোলটাও দেওয়া রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভূগোলের প্রশ্ন পড়ে নেক্সট দেখুন সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এই জিনিসটা আপনি দেখুন ভালো করে কারণ এখান থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন আসে শুধু ওয়েস্টবেঙ্গল পুলিশ এমনটা নয় স্পেশালি বেঙ্গল পুলিশে তো এই টাইপ কোশ্চেন পড়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন এবং যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করেননি এসআই এবং কনস্টেবলে তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা আপনি টেলিগ্রামে যোগদান করে দিন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে রয়েছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিভিন্ন ধাতু সংকরের নাম বিভিন্ন ধাতুর আকরিকের নাম বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম ঠিক আছে ধরুন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ এমন প্রশ্ন আছে যে এই যে ব্রাশ অর্থাৎ দাঁত মাজার ব্রাশ সেটা কোন ধরনের লিভার ধরুন টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার নেক্সট রয়েছে ভিটামিনগুলির রাসায়নিক নাম অভাবজনিত লক্ষণ এবং সেটা কোন কোন উৎস থেকে তৈরি হয় বিভিন্ন দেশের জাতীয় প্রতীক বিভিন্ন পরিমাপের একক বিভিন্ন পরিমাপক যন্ত্র মানে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ধরুন ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি। বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম বিভিন্ন খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোস্ট কোশ্চেনগুলো আসে এই খেলায় কতজন খেলে বা এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয় এবং কোন ট্রফি সরি কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এবং তাদের রাজ্যের নাম এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ধরুন আপনাকে বললো যে বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত ধরে নিলাম সবাই জানেন ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি কোন রাজ্য থেকে বিলং করেন সেটা জানতে হবে ধরুন ক্রিকেটারগুলোকে আমরা চিনি বাকি যে সমস্ত স্পোর্টসগুলো আছে সেগুলো আমরা সাধারণত নামগুলো চিনি না এতটা ওয়াকিবহাল নই বা কোন রাজ্যের তিনি বাসিন্দা এতটা জানি না হয়তো ওয়েস্ট বেঙ্গলের একজন স্পোর্টসম্যান আছেন হয়তো তার নামটাও আমরা শুনিনি বা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও জানি না এমন ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে নেক্সট দেখুন বিভিন্ন আন্তর্জাতিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে বিভিন্ন দেশের সীমান্ত রেখা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন প্রকার বিদ্যার নাম সাহিত্যিক ছদ্ম নাম কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি হয়তো আপনারা অনেকে বুঝতে পারলেন না ধরুন বললো যে বাঁশি নিচের কোন ব্যক্তি বাঁশি বাজান বা বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাহলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বা এই ধরনের নৃত্য কোন ব্যক্তি এটা ইয়ে করেন অপশান আপনাকে সিলেক্ট করতে হবে বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম বিশিষ্ট পরিচালক ও তাদের উল্লেখযোগ্য ছবি ভারতের কৃষি গবেষণাগারগুলি কোথায় অবস্থিত কোন ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একদম ইন ডিটেলস আমরা দিয়েছি ছক আকারে এই পিডিএফটা যখন ভেতরে দেখাবো বুঝতে পারবেন তখন ছক আকারে দিয়েছি ঝড়ের নাম কত সালে হয়েছে কোথায় আছড়ে পড়েছে কোন দেশ নাম দিয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ু প্রবাহ ঠিক আছে কোনটা শীতল নাকি কোনটা উষ্ণ কোথা থেকে উৎপন্ন হয় ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য ভারতের অনেক জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য রয়েছে সবগুলোতে দেওয়া সম্ভব নয় মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো আমরা দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এখানে আমরা পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং পশ্চিমবঙ্গের অভয়ারণ্যগুলো ইন ডিটেলস দিয়ে দিয়েছি একটাও বাদ দিইনি কারণ পশ্চিমবঙ্গের পরীক্ষা এবং জাতীয় উদ্যান বা অভয়ারণ্যগুলো কোন প্রাণীর জন্য বিখ্যাত এবং কোন জেলায় অবস্থিত সেটাও আমরা ছক আকারে দিয়েছি বিভিন্ন দেশের মুদ্রার নাম এবং সঙ্গে আপনারা পাবেন এখানে মুদ্রার নামগুলো কীভাবে ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করবেন সেটাও দেওয়া রয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা ভারতের অঙ্গরাজ্যগুলির নাম রাজধানী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং রাজনৈতিক দলের নাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে টু প্লাস প্রশ্ন রয়েছে কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনি কোশ্চেন কমন পেতে পারেন আমরা এটা আশা রাখি এবারে অঙ্ক রয়েছে অঙ্ক অধ্যায় ভিত্তিক রয়েছে প্রতিটি অধ্যায়ের শুরুতে প্রয়োজনীয় সূত্র প্রতিটি অঙ্কের সমাধান করে দেওয়া রয়েছে এবং রিজিনিং থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই বইটার গণিত যে পাঠটা দেওয়া হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আপনারা অঙ্ক কমন পাবেন বাজার চলতি আর পাঁচটা বই যদি আপনি ফলো করেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কনস্টেবলের জন্য যেগুলো বের করা হয়েছে আমি অনেক বই দেখেছি সেসব বইয়ের থেকে আমাদের এই বইটায় অঙ্ক ইন ডিটেলস স্পেশালি দেওয়া রয়েছে অন্যান্য বইতে কি করেছে অধ্যায়ের নাম দিয়েছে পাঁচটা অঙ্ক দিয়েছে আমরা এমন দিইনি অধ্যায় দিয়েছি অধ্যায় সম্পর্কে ক্যান্ডিডেটদেরকে জানিয়েছি সুন্দর করে ব্যাখ্যা করেছি সূত্র দেওয়া আছে কি কি সূত্র লাগবে তারপরে অঙ্ক দেওয়া রয়েছে সমাধান দেওয়া রয়েছে এবং শর্ট ট্রিক সমেত সমাধানগুলো দেওয়া রয়েছে এবং এটা আপনাদের সকলের জন্য একটা মোটিভেশন হবে প্রথমবারেই কনস্টেবলের চাকরি পেয়েছেন একজন ক্যান্ডিডেট ওনার একটু কাহিনী আমরা এখানে দিয়েছি আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন আপনার আপনারা মোটিভেট হবেন এবং আপনারা আরও জোর কদমে পড়া শুরু করবেন নেক্সট দেখুন এখানে আমরা সিলেবাসটা দিয়েছি কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সাব ইন্সপেক্টরেরও সিলেবাস দেওয়া রয়েছে ওয়েস্টবেঙ্গলের ম্যাপ রয়েছে এবং আপনাদের ভারতের ম্যাপ রয়েছে এবারে কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দর এটা আপনারা পিডিএফ ফর্মেটেও ডাউনলোড করতে পারবেন এবং বই ফর্ম্যাটেও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই বইটার দাম রয়েছে দুশো নব্বই টাকা ঠিক আছে বইয়ের দাম হচ্ছে দুশো নব্বই টাকা টোটাল আপনি যখন লিঙ্কে পেমেন্ট করতে যাবেন ট্রানজাকশান ফি গভর্নমেন্টে জিএসটি সমেত আপনাকে পেমেন্ট করতে হবে তিনশো টাকা বোঝা গেল এবং যদি আপনি পিডিএফ নেন পিডিএফের দাম হচ্ছে একশো টাকা একশো টাকা পেমেন্ট করলে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন আপনাকে আমি সাজেস্ট করব আপনি বই কিনুন কারণ আমাদের বই আপনারা এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম বাড়ির ঠিকানায় ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তিনশো দশ টাকায় পেমেন্ট করলে আপনি বইটা বাড়ির ঠিকানায় পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই আমরা প্রপার করোনা গাইডলাইন মেনটেন করে বইটা পাঠাচ্ছি ঠিক আছে বইটা হলে আপনার পড়তে সুবিধা হবে পড়াতে কোনো অনীহা হবে না ওকে এবং বই বইয়ের কোনো বিকল্প হয় না বই আপনি অর্ডার দিন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং যারা পেমেন্ট করার পর কোনো ধরনের অসুবিধায় পড়বেন বা পেমেন্ট হবে না তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আমাদের সঙ্গে মেসেজ করতে পারেন আপনার প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব আমাদের এই বইটা ধরুন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নাগাদ প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে আপ টু ডেট আজ পর্যন্ত কয়েক হাজার বই আমরা ডেলিভারি করেছি কয়েক হাজার ক্যান্ডিডেট আমাদের এই বই সংগ্রহ করেছেন এতদিন পর্যন্ত যারাই আমাদের এই বইটা সংগ্রহ করেছেন সবাই এই বইটার প্রশংসা করেছেন এবং ভালো ফিডব্যাক দিয়েছেন সবাই বলছেন যে হ্যাঁ এই বইটা সত্যি দায়িত্ব সহকারে বানানো হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এসআইর জন্য ইম্পর্ট্যান্ট হবে তো আপনাকেও কথা দিচ্ছি আপনি এই বইটা সংগ্রহ করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক থেকে আপনি অর্ডার দিতে পারবেন এবং আপনাকে কথা দিচ্ছি আপনি বইটা নেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এই বইটা কতটা সুন্দর এবং কতটা দায়িত্ব দিয়ে বানানো হয়েছে এবং বইটা আপনি যখন হাতে পাবেন তখন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ফিডব্যাকটা জানিয়ে দেবেন যে বইটা কেমন হয়েছে এবং কমেন্ট করেও আপনারা জানাতে পারেন যে যারা সংগ্রহ করেছেন বইটা যে এই বইটার কোয়ালিটি কেমন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং এসআইয়ের জন্য প্রতিদিন ফ্রিতে মক টেস্ট হয় মক টেস্টগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন সেখানে আপনি নিজের স্কোর নিজেই যাচাই করতে পারবেন কতগুলো আপনার প্রশ্ন হলো ঠিক হলো বা কতগুলো ভুল হলো। ডিসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া থাকবে প্রথম যে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি বই অর্ডার দিতে পারবেন টোটাল আপনাকে বইয়ের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে তিনশো দশ টাকা এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না ম্যাক্সিমাম সাত দিন পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন মেবি একটু ডিলে হতে পারে কারণ বুঝতে পারছেন লকডাউন চলছে তবুও আমরা করোনা গাইডলাইন মেনটেন করে বই কিন্তু ডেলিভারি করছি কোনো অসুবিধা হচ্ছে না এবং দু নম্বর যে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় বান্দে মাতারাম